হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের কি শেয়ার করলাম দেখুন। ইতু পুজো, এই ইতু পুজো এক মাস হয়, কার্তিক সংক্রান্তি থেকে অজ্ঞান সংক্রান্তি পর্যন্ত। এটা সরার মধ্যে মাটি দিয়ে 5 রকমের কড়াই দিয়ে শস্য দিয়ে গাছ এটা ইতুটা পাততে হয়। ঘট থাকে, ঘটের মধ্যে আম পলক সুপারি দিয়ে বসাতে হয়। এক মাস থাকার ফলে এখানে গাছে নানা রকম শস্যর গাছে ভরে যায়, কিন্তু আমি এক মাস করতে পারিনি অসুবিধের জন্য। আজকে আমি অজ্ঞান মাসের সংক্রান্তিতে আমি এই পুজো করেছি। অনেকে এটাকে ঘট পুজোও বলে। তো এটা সূর্যের পুজো, প্রত্যেক রবিবার এই পুজো হয়, ইতু পুজো। সেই জন্য রবিবার দিন এক মাস নিরামিষ খেতে হয় প্রত্যেক রবিবারই। তো আজকে আমি এই সংক্রান্তির দিনে পুজো করলাম, অক্ষের মাসের সংক্রান্তিতে। কিন্তু সন্ধ্যার সময় মা ইতু ভাসান যাবেন। হ্যাঁ, তো আপনাদের সাথে এটা আমি শেয়ার করলাম। ভালো লাগলে লাইক শেয়ার আপনারাও করবেন। নমস্কার।